नमस्कार बंधुरा पारमिता रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आमार आजकेर रेसिपि फिरनी। एटी एकटी खुबी जनप्रिय डेजार्ट रेसिपि। साधारणत आमरा रेस्टुरेंटे बिरियानी पर फिरनी खेये थाकि। एई फिरनी बाड़िते किभाबे तैरी करा जाय सेटाई आमी आजके आपनादेर देखाबो। आमार रेसिपि जदि आपनादेर भालो लागे ताहले प्लिज लाइक शेयर एबं कमेंट करबेन। आर आमार शेयर करा नित्य नतून रेसिपिर आपडेट पावार जन्य आजई आमार चैनल सबस्क्राइब करे नेबेन। फिरनी बनानोर जन्य आमी 50 ग्राम बासमती चाल निये निएछि। प्रथमे चालटाके आमी जल दिए हल्का भावे धुए नेब। चाल खूब बेशी धोवार प्रयोजन नेई, कारण बेशी धुले चालेर स्टार्चटा बेरिये जाबे। मने राखबेन परफेक्ट फिरनी बनाते गेले प्रति लिटार दूधेर जन्य 50 ग्राम चालेर प्रयोजन। चालटा धुए नेवार पर अल्प जल दिए आमी आध घंटार जन्य भिजिए रेखे देब। फिरनी सार्व करार জন্য আমি এখানে চারটি মাটির বাটি জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। 30 মিনিট পর একটি স্ট্রেনারের সাহায্যে চালকে আমি ছেঁকে নিলাম। এরপর চালটাকে আমি একটু শুকিয়ে নেব। আপনাদের কাছে সাদা সুতির কাপড় থাকলে তার মধ্যে ছড়িয়ে দিয়েও চালটা শুকিয়ে নিতে পারেন। 10 মিনিট পর চালটা আমার একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এরপর চালটাকে একটি মিক্সারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। চালের গুঁড়ো কিন্তু একদম মিহি আটার মতো হবে না, একটু দানাদার থাকবে। দেখুন বন্ধুরা, আমার চালের গুঁড়োটা কিন্তু একদম মিহি আটার মতন হয়নি, একটু দানা ভাব আছে। এরপর একটি পাত্রের মধ্যে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। মনে রাখবেন ফিরনি বানানোর জন্য ফুল ফ্যাট দুধই ব্যবহার করতে হবে। এখন দুধটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে আমি ঘন করে নেব। ফিরনি বানানোর সময় দুধ কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে সর পড়ে না যায়। সর পড়লে ফিরনি খেতে ভালো লাগে না। কিছুক্ষণ জাল দেওয়ার পর দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ কেশর। আপনাদের যদি কেশরের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে এটা নাও দিতে পারেন। দুধ বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে চালের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের নাড়তে হবে, না হলে চালটা তলায় দলা পাকিয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 20 মিনিটের মতন রান্না করে চালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। রান্না করার সময় কিন্তু আমাদের কন্টিনিউয়াস নাড়তে হবে। ভালো ফিরনি বানাতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দুধ অনবরত নাড়াচাড়া করতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন দুধের ওপরে সর না পড়ে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন এলাচ গুঁড়ো। কুড়ি মিনিট রান্না করার পর চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং দুধটাও বেশ গাঢ় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 75 গ্রাম চিনি মিশিয়ে দেব। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করবেন। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আরও 3-4 মিনিট আমি রান্না করে নেব। ফিরনি আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে 1 টিস্পুন কেওড়া ওয়াটার আমি দিয়ে দেব। কেওড়া জল ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরেকটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা দেখুন, ফিরনি অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করার দরকার নেই, কারণ আমি যখন এটাকে ঠান্ডা করব তখন এমনিই জমে যাবে। গরম অবস্থাতেই ফিরনি মাটির বাটিতে তুলে নেব। ফাইনালি কয়েকটি কেশর এবং কয়েক টুকরো পেস্তা দিয়ে আমি গার্নিশ করে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা করার পর জমার জন্য নর্মাল ফ্রিজে 17 থেকে 18 ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে। 17 থেকে 18 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা ফিরনি আমি সার্ভ করব। বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।